ভিন জেলা থেকে কাজ করতে এসে লকডাউনের কারণে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আটকে রয়েছে কয়েকজন মৃৎশিল্পী। রায়গঞ্জের কুমোরটুলিতে এখন কাজ বন্ধ। কয়েকটি ক্লাব দুর্গাপূজার জন্য প্রতিমার অর্ডার দিয়েও বাতিল করে দিয়েছে। স্বাভাবিক কারণেই সমস্যায় পড়েছে নদিয়া জেলার নাকাশিপাড়ার বেথুয়ার দড়ি গ্রামের মৃৎশিল্পীরা। কুমোরটুলি বন্ধ থাকায় মিলছে না মজুরি, হায়ের দায় অর্থ শেষ, দুবেলা খাওয়ার জোগাড় করাটাই চ্যালেঞ্জের দায়ের কাছে। বাড়ি যাওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করছেন তারা। দাদা আপনার নাম? শ্যামল কুমার পাল। আপনি আপনার কোথায় বাড়ি, কোথা থেকে? আমার বাড়ি হচ্ছে বেথাডোরি নদিয়া ডিস্ট্রিক্ট। এখানে কেন এসেছেন? এখানে প্রতিমা কাজের জন্য এসেছি। আমরা প্রতিবারই এখানে এই কাজ করতে আসি। হ্যাঁ, তাই করোনা ভাইরাসের জন্য আমাদের কাজকর্ম বন্ধ। করোনা ভাইরাসের 15 দিন আগে আমরা এখানে এসেছি। 10-12 দিন কাজ করার পরেই আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। তাই আমরা এখন বসে আছি, আমরা না খাওয়া মতনই আছি। আর কাজ যে করব, মালিক টাকা পয়সা কিছু দিতে পারবে না কো। আমরা এবার কীভাবে বাড়ি যাব? বাড়ির ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থাও ঠিক হচ্ছে না কো। হ্যাঁ, কেন এরকম অবস্থা হলো কেন? এই করোনা ভাইরাসের জন্য হলো, লকডাউনের জন্য হলো। আমরা বারবার প্রশাসনের কাছে যাচ্ছি অনুমতি নেওয়ার জন্য, অনুমতি পাচ্ছি না। হ্যাঁ, তা আমরা এইভাবে এখানে বসে থাকলে আমাদের সংসার এই ওদিকে টালমটল খাচ্ছে। ওদের থেকে বাড়ি থেকে খবর আসছে, বাড়ি চলে এসছে, কিন্তু আমরা বাড়ি যেতে পারছি না। যদি আমাদের কোনো ব্যবস্থা যদি করে দিতে পারেন তাহলে সুবিধা হয় আমাদের। এরকম আপনারা আছেন কয়জন? আমরা হচ্ছে 5 জন আছি, সবই ওই নদিয়া ডিস্ট্রিক্টে বেথা ডৌরি বাড়ি, 5 জন আছি। আজ প্রায় 20 বছর ধরে আমরা একটানা এখানেই কাজ করে যাচ্ছি। প্রতি বছর আসি, 2 মাস ধরে এখানে কাজ করি। কাজ করার পর আমরা বাড়ি চলে যাই। কিন্তু করোনা ভাইরাসের জন্য আমাদের লকডাউনের জন্য আমাদের কাজ বন্ধ হয়ে গেছে। তার জন্য আমরা খুবই দুঃখিত। বাড়িও যেতে পারছি না তো। বাড়িও যেতে পারছি না এখন। হ্যাঁ, এদিকে খাবার দাবারের টান পড়ছে। খাবার দাবার তো আমার ঠিক মতো সেরকম কই সরকারের সাহায্য দিচ্ছে, কই আমরা সেসব সাহায্য মাহায্য কিছু পাচ্ছিও না। হ্যাঁ, আর এই আমাদের বৌদি হয়, ইনি আর কত দেখবেন, একার উপরে সব কিছু। আর 7-8 জন আমরা লোক আছি। হ্যাঁ, কীভাবে চলবো আমরা? রায়গঞ্জ থেকে পোষণ মৈত্র রিপোর্ট।